টেলিভিশন বলতে আগে দেশের মানুষ বুঝত সাহেব বিবি গোলামের বাক্স, এখন সেই অবস্থা পাল্টেছে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের কারণেই দেশে এখন 36টি বেসরকারি টিভি চ্যানেল, শেখ হাসিনা সরকারে আছেন বলেই জনগণ এখনও ন্যায্য অধিকার পাচ্ছে। অনুষ্ঠানে অন্যরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন তার কন্যা প্রধানমন্ত্রী হয়ে তা বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা দেশে এসেছিলেন, সরকারে ছিলেন বলেই আপনার দেশে সারা মিডিয়া খুলে দিয়েছেন। যদি অনেক নেতিবাচক লোকে কথা বলে, বাট ইফ ইউ লুক এট ইট, কোথায় একটি সাহেব বিবি গোলামের একটি টিভি ছিল, আর এখন আপনারা প্রায় 36টি প্রাইভেট টিভি, এগুলো সম্ভব হয়েছে শেখ হাসিনা আছেন বলে।